আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, আমরা বন্ধ হয়ে থাকি সারা জীবন বন্ধ হয়ে থাকবো। তোমাদেরকে আমার একটা অনুরোধ, আমরা তো ব্যক্তি মাত্র, জীবনটা অনেক ছোট, এই জীবন যদি কিছু করে না দিতে পারি তাহলে আমাদের জীবনটা বেকার। গুণীজনের মৃত্যু নেই, খারাপ জনের মৃত্যু আছে। আজকে আমরা একটা ভালো কাজ করে যাবো, পরবর্তীতে সে ভালো কাজ দিয়ে আমার নামটা বেশি থাকবে এই পৃথিবীতে, যেমন কি তাদের শোনা পবিত্র নামটা করে এরা মরে গেছে কিন্তু তাদের নাম এখনো মরে না। তো আমরা চাইবো এমন একটা কাজ করে যাই এই পৃথিবীতে যেন আমাদেরকে সবাই মনে রাখতে পারে, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নতুন বিয়া করছি তো সরম লাগতে, কয়েক ডজন করলে ঠিক হয়ে যাইব। আমি বিয়া করিবার সময় আমার আব্বুরে দাওয়াত দিই নাই, কারণ আমার আব্বু বিয়া করার সময় আমারও দাওয়াত দেয় নাই। আমার এখানে দাওয়াত হচ্ছে তো একটা পুরা মাকে বলছে, আমি আমার ছোটশালা আমার ছোটশালা আমাকে একটা কেঁচু পাক করে দিছে, ওখানে তিনটা কাঁটা আছে, এগুলোর কোনো কাজ নাই, খালি গড়র 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 করে। আমার দাদি শাশুড়ি আমার একটা আদর দিছে, আমি একটা জানুরির সাথে মাকে পুরা খাই ফেলছি। তারপরে আমার শ্বশুর আব্বা আমার একটা জিন্সের লঙ্গি দিছে, কিসম দিয়ে সেইন আছে, সাইডটা পকেটে আছে। আমি শাশুর আব্বারে কইলাম, আব্বা সামনে কেন সে নাই? আব্বা বললে এত বড় ফটো থাকতে পারছে। তারপরে বিয়ের কথা আপনাদের কি বলতাম, খালি আমাকে নলা দিছে এক একটা পার্কে বাস পাম্প। আমি কি কাঁধে নেবো না পকেটে নেবো দৃষ্টি পাই নাই। একটা ফলো দিছে, ফলোর মধ্যে একটা ডিম আছে, ডিমের ভিতরে একটা কুড়ার সান আছে, আমি একটা গুরুর করে গিলিখা দিচ্ছি। তারপরে খানা শেষে আমার একটা ছোট শালা আছে, এটা যা শতাম যে খালে আমার চিন্তা মারে। ছোট শালারে বললাম একটা টিস্যু দিতে, শালা দিছে আমার একটা শিরিশ কাগজ, আমি একটা ডলতে ডলতে ঘুরা লাল করে ঘুরেছি। তারপরে খানা শেষে খাদিসা বললো, বাবা বলো কবুল, আমি বললাম আলহামদুলিল্লাহ আবুল। কাজি সাহেব তো আমার উপর রাগ, আমি তো কাজি সাহেব প্রথম বিয়ে তো পরটার গেলে ঠিক আছে। তারপরে আমার একটা শালি আছে,
এশালি আমার একটা রুমাল দিছে, রুমালে লেখা আছে বলো না আমায়, আমি কি বেকুব? আমার একটা দায়িত্ব নাই? আমি বলছি তোমার বোনের বুলেট পাইছে কিন্তু তোমার জীবনের মূল্য, তারপরে আমার শাশুড়ি আমার বউকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে বাবা এটা আমার অনেক আদরের মাইয়া, তোমার বাড়িতে একটু যত্ন করে রাখো। আমি কি দোষীকের ডিল লকারলা ডুবাইওয়ালা? আমার একটা দায়িত্ব নাই? আমি বলছি যে আপনার মাইয়া আমার বাড়ির মাইয়া আমার ফেডের মাইয়ার মতো করে থাকো। আমার একটা বন্ধু আছে, সে একটা বেশি প্রাইভেট কার সত্য চায়, আমি বললাম যে আমার বউর সাথে তুই যে আমি টেম্পুতে লড়ি যাই। বন্ধু বান্ধব আমার দয়ার রুমে ঢুকাই দিছে, সালাম করলো, আমি কি বেকুব? আমার একটা দায়িত্ব নাই? আমি আমি বউরে ফাদরে দু তিনটে সালাম করলাম। তারপরে বউ এসে আমাকে বলতেছে তোমাদের বাড়িতে এসে আমি খুব খুশি, সালের ফাঁক দিয়ে সান্দের আলো আসতেছে। আমি বললাম চিন্তা করিও না, বৃষ্টি পড়লে পানিও নামব। বিয়া বিয়া যদি এত মজা আগে জানিতাম আমার আপুর আগে কাশন সারি ফেলিতাম। আমার বউ অপেক্ষা করতেছে আর আমি একটু ফ্যাট দিয়ে আমার একটু ওয়াশরুম যেতে হবে, আর লাইট তো গভীর হতে চললো। আমি আসি পর আবার দেখো, আসসালামু আলাইকুম। সোন পাই বেদ মে খুদ
And it told me not so much to say, because it all you need to say, you do লুঙ্গিরা
আর এই লুঙ্গি ডান্স নিয়ে আসছে জুবাই, সাদমা, সাকিব আর প্রসূন, ওদের জন্য পাওয়ারি করছে, ওদেরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। মৃত্যু ক্যারেক্টার দিকে তাকালে গভর্নমেন্ট হাই স্কুল আপনাদের কলেজ থেকে খুব বেশি দূরে না। ক্লাস নাইনে পড়ে কাজী আবিদ আহমেদ নামের একটা ছেলে, বয়সটা খুব কম, এই 13 বছর বয়সে। ও এখন খুবই রোগাক্রান্ত, ক্যান্সার, ব্লাড ক্যান্সার নিয়ে ভুগছে। ওর পিঠে পুরোটাই ঘা হয়ে গেছে কারণ টানা কয়েক মাস ধরে ব্যাগে বেড রেস্টে আছে। প্রত্যেকদিন 4 ব্যাগ ব্লাড লাগে, প্ল্যাটলেটস খুব কম। তোমরা হয়তো বা জিনিসটা অনুধাবন করতে পারছো, কেমোথেরাপি দিতে হয়। তোমরা জানো যে ক্যান্সার হলে কেমোথেরাপি দেয়, টোটাল 5টা কেমোথেরাপি দেয়, এখন ওর 6টা দিতে হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো কি অবস্থার মধ্যে আছে। আমরা যদি একটু পারি, অনেকে এখানে হয়তো আছো এক্স গভর্নমেন্ট হাই স্কুলের স্টুডেন্ট, তোমরা তোমাদের ছোট ভাইয়ের জন্য, আমরা সবাই আমাদের ছোট ভাইয়ের জন্য, চলো একটু সাহায্য করি। এবং এই খবরটা শুধু এইটুকুই যেন না থাকে, তোমাদের ফ্যামিলি পুরো চিটাগাংয়ে ছড়িয়ে দাও, যেন এই ছেলেটাকে নিয়ে যে কাজটা আমরা শুরু করেছি শুধু আমাদের মধ্যে না থাকে। জীবনের খোঁজে নামে একটা সংগঠন যেটা মহসিন কলেজ আর চিটাগাং কলেজ থেকে স্টার্ট হয় সালমান জিকু এবং আরও কয়েকজনের সাহায্যে। এই কাজটা যেন শুধু আমাদের মুখেই সীমাবদ্ধ না থাকে, আমরা সবাই যেন পারি, শুধু আবেগ না, সবাইকে সাহায্য করার জন্য। লাইফে আনন্দ থাকবে, বিনোদন থাকবে, এরকম কিছু সাহায্যও থাকবে। আমাদের বক্স এবং আমাদের ভলান্টিয়াররা আছে, ওরা তোমাদের কাছে যাবে, তোমরা চেষ্টা করবা যতটুকু পারো সাহায্য করার জন্য। এবং প্লিজ তোমাদের ফ্যামিলি এবং চারপাশে ছড়িয়ে দাও কথাটা, যাতে আবিদ অসুস্থ না থাকে, সেই জন্য বেঁচে ফিরে আসতে পারে আমাদের কাছে। থ্যাংক ইউ, তোমাদের টাইম সময় নষ্ট করবো। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা একটা চ্যান্ডি গ্রুপ, ইউনিটি গ্রুপ নামে পরিচিত। আমরা বাবা স্কুল মাঠে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি 31 তারিখ, শীত বস্ত্র উৎসব। আপনাদের বাসায় যদি কোনো পুরাতন কাপড় থেকে থাকে সেগুলো নিয়ে শীত বস্ত্র উৎসবে চলে আসবেন। আমরা সবাইকে আমন্ত্রণ জানানোর জন্যই মূলত আসা। আমি অন্য কলেজের স্টুডেন্ট, আমাদের মহসিন কলেজের সব কলেজের স্টুডেন্ট নিয়ে এই সংগঠনটা গঠিত হয়েছে। তো আমরা সবাই যতটুকু পারেন হেল্প করবেন, পুরাতন কাপড় আমাদের 3 দেশটি হলো হচ্ছে। আচ্ছা, আমাদের আর সময় নিব না, এইটুকুই বলে আমাদের কোশিস করতেছি।
আমরা পেরিস চেম্বার আপনাদের আগে আসতে পারি, খুব বেশি ভালো লাগতেছে। আজকে কোন ব্যাচের Thank you.